বিরতির পর স্বাগত। আবারও নতুন করে অশান্ত মণিপুর, আবারও রক্ত ঝরলো। রকেট হামলায় মৃত তিন, আহত পাঁচ। এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে, এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সন্ত্রাসবাদীদের হাতে অত্যাধুনিক যন্ত্র রয়েছে, অস্ত্র রয়েছে, তবে সেই অস্ত্র আসছে কোথা থেকে, কারা মদত দিচ্ছে, এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, চিন্তাই রয়েছে গোয়েন্দারা। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন সেনাকর্তা মোহন রাও। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এই যে মণিপুরের ঘটনা আমরা বারবার দেখতে পাচ্ছি, কি বলবেন এই বিষয়টাকে, আপনি কিভাবে দেখছেন? নমস্কার সবাইকে, গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং মঙ্গল কামনা নিউজ ভ্যানগার্ডের সমস্ত শ্রোতাবৃন্দকে। প্রথমে তো আমি বলি, দেখুন আমি আগেও বলেছি যে ভারতবর্ষকে অস্থির করার যে চক্রান্ত, সেই চক্রান্ত পূর্ণভাবে বিগত কয়েক মাস ধরে চলছিল এবং সেটা নির্বাচনের পরে তার গতি আরো তীব্র হয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা যে দেখলাম যে আমাদের যে সরকার, কেন্দ্র সরকার, সে যেভাবে কাজগুলো করছিল, যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেটাকে কিভাবে বাধা বিঘ্ন উৎপন্ন করা যাবে সেটার চক্রান্ত আমাদের দেশের বিরোধী দল, তারা যুক্ত হয়ে গেছে চীন, পাকিস্তান এবং আমেরিকার CIA এর সাথে, যার ফলে আজকে এই সিচুয়েশনটা দাঁড়িয়ে গেছে যে আপনি দেখছেন যে এত কাজ রেলের হওয়ার পরেও কেন বারবার রেলগুলো ডিরেল হচ্ছে। তার মানে এটা তো বোঝাই যাচ্ছে যে কি দিকে, কোন দিকে যাচ্ছে। কিছু মাস আগে রাহুল গান্ধী যে বক্তব্য বলেছিল যে সারা ভারতবর্ষের অলরেডি আমরা কেরোসিন ছিটকে দিয়েছি, শুধু আগুন ধরানোর বাকি। আর বারে বারে যে আমাদের দেশের প্রধান বিরোধী দল নেতা রাহুল গান্ধী, সে চলে যায় বাইরে দেশে বিনা কোনো সূচনা দিয়ে, আর ওখানে কার সাথে কি মিট আপ করছে, তার সাথে আমেরিকান অ্যাম্বাসেডর, আমেরিকান লিডার্সরা এসে আমাদের দেশে বিরোধী দলদের সাথে মিলে মিশে যেই অশান্ত সৃষ্টি করার যে চেষ্টা আপনি দেখেছেন, বাংলাদেশকে অস্থির করে দেওয়া হয়েছে। স্থির বাংলাদেশ ভারতে ভালো ছিল, এখন ওদের টার্গেট এইখানে এমনি এমনি মদত পাচ্ছে না। জঙ্গিদেরকে মদত দিচ্ছে চায়না, জঙ্গিদেরকে মদত দিচ্ছে পাকিস্তান, এবং জঙ্গিদের পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI, আর এর সাথে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে CIA। এদের একটাই রিজন হচ্ছে যে ভারতবর্ষ যেইভাবে শক্তিশালী হয়েছে এবং যেভাবে আগামী দিন আমরা দেখছি সেটাকে কিভাবে তার অগ্রগতিকে থামানো যাবে, এই চক্রান্তই কিন্তু চলছে। এবং অস্ত্র শস্ত্র এর আগে জম্মু কাশ্মীরে যেইভাবে জঙ্গিদের কাছে পৌঁছাতো সেটা কোথা থেকে আসতো? আজকে AK-47 যদি কোনো জায়গা পাওয়া যায় তো AK-47 কোথায় তৈরি হয়? রাশিয়াতে তৈরি হয়, আর চায়না হচ্ছে তার মেন ইম্পোর্টার, আর সেখান থেকেই চলে আসে ভারতবর্ষে অন্যান্য জায়গাতে। আর সিমিলারলি রকেট এবং রকেট লঞ্চার এইগুলো এখন মুড়ি মুরকির মতন বিক্রি হয় ইন্টারন্যাশনাল আর্মস মানে মার্কেটে। মূল কেন্দ্র হচ্ছে পাকিস্তান। তো আমি বলবো যে এই যে সিচুয়েশনটা পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্র সরকারকে বিফল করা, তাকে দুর্বল করা, অন্যান্য জায়গায় তাকে ডিস্টেবিলাইজ করার একটা বড় রকমের চক্রান্ত। আমি আশা রাখছি যে আগামী দিন আমাদের যে গোয়েন্দা আছেন, কেন্দ্রীয় সংস্থা আছে, ইমিডিয়েটলি তার মধ্যে ঢুকে কোথায় কি আছে না আছে সেগুলো মানে খোঁজ খবর নিয়ে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই হবে। অন্যদিকে বিরোধীরা রীতিমতো অভিযোগ তুলছে যে মণিপুর বহু দিন বহু মাস যাবত অশান্ত, কিন্তু সেই জায়গায় কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এখনো প্রায় বহু মাস হয়ে গেল, বহু মানুষ এখনো সেখানে ঘর ছাড়া, কিন্তু স্থায়ী সমাধানই এখনো এলো না কেন্দ্র। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন স্থায়ী সমাধান এটা যেটা একটা এথনিক লড়াই, কুকি আর মেটাইয়ের মধ্যে যে লড়াইটা ছিল, একটা রিজার্ভ
রিজার্ভেশন নিয়ে যে কথাটা ছিল, সুপ্রিম কোর্ট অধীন গিয়ে সেখান থেকে রায় বেরিয়েছিল এবং তার বিরুদ্ধে কংগ্রেস যেইভাবে স্পন্স করেছে এবং তার সাথে সাথে চাইনা যেইভাবে একে প্রভোক করছে, তা আমরা তো দেখতেই পাচ্ছি যে এখানে ক্লিয়ার কাট একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ভারতকে কিভাবে চারিদিক থেকে ডিস্টেবিলাইজ করা হবে। নর্থ ইস্ট এমন একটা প্রদেশ ছিল যে সেভেন সিস্টার, আমরা সেই অঞ্চলে 97-98 আমি নিজে ওখানে অরুণাচলে টেঙ্গা ভ্যালিতে চাকরি করে এসেছি, আমরা দেখেছি যে অরুণাচল বলুন, আসাম বলুন, ত্রিপুরা বলুন, মণিপুর বলুন, এই সমস্ত রাজ্যগুলো যেইভাবে পিছিয়েছিল, যেইভাবে সেখানে ডেভেলপমেন্টের অভাব ছিল, চাকরি সূত্রে কোনো কিছু হতো না, সেই রাজ্যগুলো আজকে সমস্ত দিক থেকে ডাবল ইঞ্জিনের সরকারের মানে ইয়েতে ও মানে তীব্র গতি তাদের ডেভেলপমেন্ট হচ্ছে ওখানে। আজকে ত্রিপুরা যে জায়গায়, আজকে মণিপুর, মণিপুরটাকে আপনি ভাবুন, যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিল, ইন্দিরা গান্ধী মণিপুরের সাধারণ নাগরিকের উপরে এয়ার অ্যাটাক করিয়েছিল যাতে ওখানে এই যে অশান্ত মণিপুর তাকে শান্ত করা যাবে। তো আমরা তো সেই জিনিসে আমরা আমাদের দেশের নাগরিকের উপরে হামলা করব, সেটা ফাইটার প্লেন দিয়ে, এটা কি গ্রহণযোগ্য বা মেনে নেওয়া যায়? এটা একটা ডিপ্লোম্যাটিক প্রসেস, এটা একটা রাজনৈতিক মানে চিন্তা ভাবনা নিয়ে যে জিনিসগুলোকে করা, সেটাই কেন্দ্র সরকার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কন্টিনিউসলি চলছে। এটা আমরা আশা এবং বিশ্বাস রেখেছি যে আগামী দিন এই জিনিস খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবং এই যেটা ঘটনাটা ঘটেছে, এটা টোটালি স্টেট স্পন্সার্ড টেরোরিস্ট অ্যাটাক আমাদের দেশের উপরে, আর তার সঠিক জবাব যারা করেছে তারা পাবে। একদমই, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ সন্ত্রাসবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, কিন্তু সেই অস্ত্র আসছে কোথায় থেকে? যদিও বিভিন্ন জায়গা থেকে দাবি উঠে আসছে যে পাকিস্তান এবং চীন মদতপুষ্ট জঙ্গি এবং তাদের থেকেই সে রাইফেল এবং বিভিন্ন অস্ত্র আসছে, কিন্তু সেই বিষয় নিয়ে এবার কিন্তু ভারত সরকার একেবারে সজাগ দৃষ্টি রেখে কাজ করছে। ভারতীয় সেনারা বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে, মণিপুরকে কিভাবে শান্ত করা যায় তা নিয়েও কেন্দ্রের একের পর এক বৈঠক বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।